জামাত ইসলামের আমিরকে মামলা দিয়ে ঢুকা হয়েছে জেলখানে। এজাহারে তার কোনো নামেই নাই। তিনি যখন জেলখানায় গেলেন, 10 দিনের রিমান্ড চাওয়া হলো, 10 দিনের 7 দিন দেওয়া হয়েছে। এরপরে উনি হাসে, সুবহানাল্লাহ কইবেন না। সাংবাদিক বলল, আপনি হাসেন কে? কয়, আমার নবী বিনা অপরাধে 3.5 বছর জেল খাটছে। বলে, আপনাকে যারা নিয়ে আসলো তারা কারা? তখন তখন তিনি আয়াতটা পড়লেন, উলাইকাল্লাযীনা ইশতারাউ দ্বালালাতা বিল হুদা, ওরা তারাই যারা সুপথের পরিবর্তে কুপথ বেছে নিয়েছে, জান্নাতের পথের পরিবর্তে জাহান্নামের পথ বেছে নিয়েছে। তারা হিদনা সিরাতাল মুস্তাকিমের পথে নয়, তারা জাহান্নামের পথের পথে, ঠিক কিনা? আলেমদেরকে ধরে ধরে জেলখানা ঢুকাবেন, ইসলামী আন্দোলন বন্ধ হবে না, এদেশে ইসলাম ছিল থাকবে ইনশাল্লাহ। সামনের সূর্য কোরআনের সূর্য, ইসলামের সূর্য, টুপিওয়ালার সূর্য হবে, বাম রাম পালাবার রাস্তা খুঁজে পাবে না ইনশাল্লাহ। কারণ এটা 16 কোটি মুসলমানের দেশ, এটা গৌরব গোবিন্দর দেশ নয়, এটা শাহজালালের দেশ, এটা শাহবরানের দেশ, মাকদুমের দেশ, এটা নাস্তিকি হুজুরদের দেশ বাংলাদেশ নয়। বাংলাদেশে 5,50,000 মসজিদ আছে, আমার বাংলাদেশে 2 লক্ষের মতো শুধু কোরআনের মাদ্রাসা আছে, আমার বাংলাদেশে 20 লক্ষ কোরআনের হাফেজ আছে। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামকে ফু দিয়ে নিভানো যাবে? যতই রিমান্ডে দেন না কেন, মামলা হামলা দেন না কেন, এক আলেম ঢুকবে আর এক আলেম ময়দানে কথা বলবে, এ বাতি হেফাজত করবে আমার আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, কোরআন নাজিল করেছে আল্লাহ, হেফাজত করবে কে? আর কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করবে তারা, উতুল্লিম বাঁধা সালিকা সানিম, সূরা কলমের 13 নম্বর আয়াত। যারা বাপ খারাপ, মা খারাপ, যারা বংশ খারাপ, যার রক্ত খারাপ, ঠিক না বেটি? আল্লাহর শিখানো কথা আমরা বলবো না, কথা বলেন না কেন? হ্যাঁ, অনেক আলেম বলে না ভয়, কিন্তু আমি তো ভয় করতে কাউকে পারি না, আমি তো আল্লাহকে ভয় করি। হত্যা করল, আল্লাহকে ভয় করে আমাকে তো সত্য কথা বলতেই হবে, কথা বলেন না কেন? আল্লাহকে যদি ভয় না করে সত্য কথা না বলি, আমি বক্তার খবর আছে, আমি বক্তার খবর আছে, ভিটাইয়া তক্তা বানাইবে আল্লাহ, কথা বল না কে? লাহুম দ্বারা যাতু ইন্দম মিনাল্লাহ, কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে মানুষকে হেদায়েতের পথ দেখার জন্য, হুদাল্লিন্নাস বাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, এ কোরআন সমস্ত মানুষের জন্য হেদায়েতের কিতাব। তা না কইরে আমরা এখন মানুষে গোমরা বানাচ্ছি, কোরআন গোপন রাখতেছি, ঠিক না বেঠিক? আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করেন। আবার আসতে কেন কন, জোরে কন না এ ভাই, চিল্লে এখন আমিন, ভয় পাচ্ছেন? যতক্ষণ বাজবেন সিংহের মতো গর্জন দিয়ে বাজবেন, 1 ঘন্টা বাজবেন, বিড়ালের মতো গর্জন দিবেন না, সিংহের মতো গর্জন দিবেন। লক্ষ বছর মেয়া মা করে বাসার কোনো অধিকার আমাদের নাই, আর মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছি, আল্লাহ পরীক্ষা করবে, এটা আল্লাহর ঘোষণা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। চিল্লে এখন আল্লাহু আকবার, আল্লাহ বলে, মুমিন শোনো, আমি আল্লাহ নিশ্চয় তোমাদের পরীক্ষা করো ভয় দিয়া, ক্ষুধা দিয়া, জীবন দিয়া, সন্তান দ্বারা, সম্পদ দ্বারা। এই পরীক্ষায় যারা পাশ করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মালা পরাইয়া দেব, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব, বলেন সুবহানাল্লাহ। ভয় আছেন কোনো কিছু? কোরআনের কথা বলতে গেলে যদি কেউ মামলা দিয়ে জেলখানায় ঢুকায়, এটা তো ভালো, দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া তো মুমিনের জন্য জেলখানা, কাফির বেঈমানের জন্য বালাখানা। জান্নাতে যাবে কারা? শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি
من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء المحسنين. আরজরে বলেন সূরা মায়েদা 7 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 85 নম্বর আয়াত আল্লাহ বলেন ফায়াতাবাহুমুল্লাহ সম্মানিত আমি আল্লাহ তোমাদের করেছি বিমা পালু এ বান্দা সম্মান নিয়ে যারা ফিরে আসবা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আমি আল্লাহই জান্নাত তোমাদের ফিরাইয়া দেব ওয়াযালিকা জাযাউল মুহসিনিন সম্মান নিয়ে যারা ফিরে আসবে এরাই হলো মুহসিন আর কেউ না মুহসিন যারা এরা জবান দিয়া কাউরে গালি দেয় না মানুষ কি ইসলামের দাওয়াত দেয় কোরআনের দাওয়াত দেয় আর যারা কাফের কোরআন পছন্দ করে না হাদিস পছন্দ করে না জবান দিয়ে মানুষকে গালি দেয় আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয় তারাই হলো সমাজের টপ লেভেলের বড় কাফের আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন ওয়াল্লাযীনা কাফারূ ওয়া কাযযাবূ বিআয়াতিনা أولئك أصحاب الجحيم এটা সূরা মায়েদা 7 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 86 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন যারা কোরআনকে অস্বীকার করে যারা কোরআন পছন্দ করে না তারা হলো কাফের তাদের চিরস্থায়ী জাহান্নাম ঠিকানা এখন জবাব দেন আপনারা কোরআন পছন্দ করেন কি করেন না কিছু মানবেন না তা হবে না তা হবে না আলিফ লাম থেকে শুরু করে নাস পর্যন্ত প্রতিটি অক্ষর প্রতিটি নকতা প্রতিটি আয়াত প্রতিটি শব্দ মানতে হবে এর নাম হলো মুসলমানিত্ব আর একে আল্লাহ পাক জান্নাত দান করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়আমাল আমালান সালিহা ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা জোরে কোন আল্লাহু আকবার সূরা কাহাফ 16 নম্বর পারা ভালো করে কান লাগা 9 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 112 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন এ দুনিয়ার মানুষ যারা আমলে সলে করবে শিরক মুক্ত ইবাদত করবে যারা আমলের মধ্যে কোনো ভেজাল থাকবে না আমি আল্লাহ তাদেরকে হাসতে হাসতে উত্তম জাযা জান্নাত দান করব বলেন সুবহানাল্লাহ আজ আমাদের সমাজে অনেক মানুষ লম্বা টুপি মাথায় দেয় পাগড়ি লাগায় জুব্বা লাগায় আর দাবি করে আমি জান্নাতে যাব আগে তোমার গোড়া দেখো ঠিক আছে না নাই তুমি যে দলের পক্ষে স্লোগান দাও তোমার দল ইসলাম বিদ্বেষে কিনা আগে দেখো কারণ যেই দলের নেতা ভালো সেই দল আল্লাহ জান্নাতে দিবেন আল্লাহ বলেন ফাআং জাইনাহু ওয়া আহালাহু ইল্লা মুরআতাহু কানাত মিনাল গাবিরিন সূরা আল আরাব 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 83 নম্বর আয়াত আল্লাহ বলে দুনিয়াতে যারা নেতা ভালো কিয়ামতের ময়দানে তার হিসাব ভালো কি বুঝলেন ভোট স্যার আপনার নেতা শুনতেছেন মন খারাপ হচ্ছে হ্যাঁ ভোট স্যার কে নেতা বানাইছেন ওই সমস্ত নেতার পিছনে যারা ছুটবেন তারাও জাহান্নামে যাবেন কথা বলেন না কে মনে করছেন হুজুর তাদের বিরুদ্ধে কথা কেন বলেন তুমি চুরি করতে পারো আমি বলতে পারি না বাংলাদেশে কি চোরের বিচার হয় না হ্যাঁ 500 টাকা চোর সিদ্দিক চোরের বিচার হয় মুরগি চোরের বিচার হয় ডিজিটাল চোরের বিচার এই বাংলাদেশে হয় না